অনেক যুবক খালি সুন্দরী দেখে বিয়ে করে, এরকম যুবক আছে না নাই? সুন্দরী দেখে বিয়ে টিয়ে কইরা 10 দিন পরে আব্বারে কয়, আব্বার ডিভোর্স ব্যবস্থা, ওর মতো ডাইনি কুটনি পৃথিবীতে কেউ নাই, আছে না নাই? যুবক, একটা সুন্দরী মেয়ে তোমার সুখের সন্ধান হতে পারে না যদি সে দিনদার না হয়, চিল্লায় কর ঠিক কিনা। আর যদি একটা মেয়ে দিনদার হয়, দেখতে যদিও কালো, সে তোমার সুখের প্রকৃত সন্ধান, চিল্লায় কর ঠিক কিনা। এই যে বিয়ে যখন করবা, আগে ফর্সা দেখবা না আগে দিনদার দেখবা? জোরে কও কি দেখবা? আল্লাহর হাবিব বললেন, ফাজফর বিদায়াতিদ দিনি তারিবাতি আদাক, যখন বিয়ে করবা মেয়ের বাপের কয় টাকা আছে দেখা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা। অনেক যুবক হিসাব নাই যে মাইয়ার বাপের কয় টাকা আছে, সেটা দেখে বিয়ে বসবো, আছে না নাই? খবর লাগায় মায় মুরব্বী, যান মাইয়ার বাপের কয় টাকা বাড়ি আছে, কয়টা জমি আছে, খবর লাগায় কি লাগায় না? যুবক, তোমার বিয়ের পর জমি কাজে আসবে? যখন কাজে আসবে, বিয়ের পর তোমার দিনদার বউ তোমার কাজে দিবে, চিল্লায় কও ঠিক কিনা। যখন বিয়ে করবা, দিনদারি দেখে সবচেয়ে গুরুত্ব দিবা, চিল্লায় কও ঠিক কিনা। আর যখন বিয়ে করবা, একটা বিষয় মাথায় রাখবা, ওই নিয়ম, চুজ ইওর লাইফ পার্টনার, ইউ ডোন্ট চুজ ইওর লাইফ পার্টনার অনলি, অ্যান্ড দ্য সেম টাইম ইউ আর চুজিং দি মাদার অফ ইউর আপকামিং সন্স অ্যান্ড ডটার্স, চিল্লায় কও ঠিক কিনা। যখন তুমি মেয়ে খোঁজো, এটা শুধুমাত্র মেয়ে নয়, এটা তোমার অনাগত ভবিষ্যতে তোমার যে ছেলে হবে, মেয়ে হবে, তুমি সেই মাকে খুঁজছো, চিল্লায় কম ঠিক কিনা। এখন মা যখন খুঁজবা, খালি সুন্দরী দেখলে হবে? টাকা পয়সা দেখলে হবে? আল্লাহ তুমি সমস্ত যুবককে দিনদারি মেয়ে দিয়ে দো, পড়ো না আমিন, জোরে কোন আমিন। হারামের 4 নম্বর ক্যাটাগরি বলছিলাম কি বলেন তো দেখি, স্মার্টফোনের খানে বললাম কি, যে ইউটিউবে থাম্বনেল আসে কি আসে না, ফেসবুকে বাজে থাম্বনেল আসে কি আসে না? আল্লাহ তুমি সমস্ত যুবককে হারামগুলো থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটি। আপনারা সবাই বিরক্ত নাকি? সবাই কি বিরক্ত নাকি? আচ্ছা, আমি যা যা বললাম, একটা কথা কি অবাস্তব বলেছি প্রিয় ভাইয়েরা? যখন একটা অবাস্তব বলেছি একটা কথাও, তাহলে 1 নম্বর কাজ, হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ।